ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইদানিং কেউ কেউ কিছু বলতে শুরু করেছেন যে দুই সেজদার মাঝে হাবিব বিন আবি সাবিত যেহেতু রয়েছে এজন্য মুদাল্লিস রাবি এটা পড়া যাবে না। আসলে অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহ সৌদি ফতোয়া কমিটি এবং হাদিসের যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম ঐক্যমতে ইজমা রয়েছে এই প্রসঙ্গে দুই সিজদার মাঝে দোয়া। আরে হাদিসটা তো সহি মুসলিমেই আছে, সকলের ঐক্যমতেই সহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সেটা পড়েছেন। কোন জায়গায় পড়েছেন এটা উল্লেখ নেই, নামাজেই পড়েছেন, দোয়া সহি মুসলিমেই আছে। তাহলে এটা এর সমর্থন হয়ে গেল সমর্থন। এই জন্য হাফেজ জবার আলী যাই আপনার সুনানে আবি দাউদে হাদিসটাকে জয়ীব বলার পরে ফতোয়া ইলমিয়াতে তিনি নিজেও হাসান বলে হাদিসটাকে উল্লেখ করেছেন, অর্থাৎ দুই সিজদার মাঝে পড়া যাবে। এগুলো কোনো গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা